বিজ্ঞান অনেক সত্য কথাটা বলে, কার পক্ষে গেল বিপক্ষে গেল এটা দেখে না। সুতরাং আমি আজকে এখানে যেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছিলাম, মাল্টি ডিসিপ্লিনারি, এবং এটার জন্য আমাদেরকে ধাপে ধাপে কিছু রিফর্ম লাগবে। পাশাপাশি আমি বলবো যে এই ঘটনাটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য আমি কখনো স্বপ্নেও ভাবিনি, কারণ আমার অনেক ইনভেস্টিগেশন আছে। কিন্তু সামহাও এই ঘটনাটাকে যে প্রথমে তার চমৎকার লেখনীর মাধ্যমে, আমি বলবো সঞ্জয় দা আছেন কি না আমি জানি না, নিউজ বাংলার রিপোর্টার, আমি অত্যন্ত শ্রদ্ধা করি, উনি আমার সাথে এই ঘটনাটা নিয়ে কথা বলছিলেন। ওদিন ছোট্ট একটা রিপোর্ট করলেন, কিন্তু পরবর্তীতে পুরো একটা ইন্টারভিউ আমার দিলেন। আমিও পড়ে দেখলাম যে চমৎকার। সোসাইটি যদি রিফর্ম করতে হয়, মাইন্ডসেটটাকে যদি আপডেট করতে হয়, ওনার লিখনিটা সেই ধরনের ছিল এই ঘটনাটাকে বিবৃতি করা। এক একটা ছবি কিন্তু কথা বলে, আমার সাথে কথা বলে, আমার সহকর্মীদের সাথে কথা বলে। পুলিশকেও দেখবেন যখনই একটা ইনসিডেন্টের ইনভেস্টিগেশন যায় করতে যায়, কর্ডন করে ফেলে, কাউকে ঢুকতে দেয় না। কেন? লাস্টার টার্মিনাল পজিশনটা কোথায়, হাতটা কোন ডিরেকশনে ছিল, তার অবস্থানটা কী ছিল, পারিপার্শ্বিক অবস্থানটা কী, প্রত্যেকটা কথা বলে। সো আমি সেই তথ্য উপাত্ত নিয়ে সাধারণত কারণের অনুসন্ধান করি। এটা কিন্তু একটা মাত্র আমার এই ইনভেস্টিগেশনের আউটকাম। আমার কাছে আরও 22টা আছে। আমি যদি আপনাদের কোনো আগ্রহ থাকে, বিশেষ করে আজকে পলিসি এন্ডে আমি বিআরডিএকে পাচ্ছি, আমি দেখাতে পারি দুর্ঘটনা কেন ঘটে। প্রত্যেকেরই কিন্তু সন্ধানের উপায় আছে এবং দরকার আছে। আমি স্যালুট জানাই প্রফেসর শামসুল হক এবং তার সহযোগী। তিনি আজকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে সেখানে ড্রাইভারের ঠিক ততখানি ভূমিকা ছিল না এই অ্যাক্সিডেন্টের জন্য। আমরা সাধারণ অ্যাক্সিডেন্ট হলেই আমরা দৌড়ে ছুটি যে ড্রাইভারকে ধরো, সেই এই ঘটনার নায়ক। আপনার যে রিসার্চ ওয়ার্কটা দেখলাম আমরা, আমার কাছে মনে হয়েছে একটা ইউনিক, যে এই সমস্তগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মাইক্রোবাসের উল্টো দিকে বসা ছিল সে কীভাবে দেখল, আমরা কেউ চিন্তা করিনি। কিন্তু আপনি দেখিয়েছেন, আপনি বলেছেন যে ড্রাইভারের পাশের ব্যক্তিটি সে তো আরও বেশি দেখেছে, সে হত লোকে হলো না কেন, সে বেঁচে গেল কেন, তারও ব্যাখ্যা আপনি দিয়েছেন যে ড্রাইভার কোন জায়গাটি হতে ভুল করেছেন সবই ব্যাখ্যা দিয়েছেন। ভুলের যে সে তার অনুমানটা ভুল ছিল সেইটা আপনি বলেছেন। আপনি একটা যে এই মূল ঘটনার পিছনে যে একটা মিশুক যে ওখানে দাঁড়িয়েছিল তাকে ওভারটেক করার জন্য এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সেটাও আপনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা ঢাকা চিটাং রোড অলরেডি ক্যামেরার আওতায় নিয়ে আসছি, যেটা আমাদের প্রফেসর মোহাম্মদ শামসুল হক সাহেব মানে একটা সুপারিশ রেখেছিলেন যে সবগুলি যেন ক্যামেরার মাধ্যমে নিয়ে আসে। আমরা ঢাকা চট্টগ্রাম এবং এরপরে সবগুলি হাইওয়েই আমরা ক্যামেরার নিয়ন্ত্রণে নিয়ে আসছি, যাতে করে যে কোনো অ্যাক্সিডেন্ট হোক কিংবা যে কোনো মানে হাইওয়েতে যাই হোক ক্যামেরার মাধ্যমে চলে আসে, সেগুলো আমরা ব্যবস্থা করছি।